মাসাল্লাম একটি উর্দু শব্দ যার অর্থ সম্পূর্ণ বা পরিপূর্ণ। এটি মূলত একটা মাংস জাতীয় খাবার, আর এতে যদি মুরগির মাংস ব্যবহার হয় তাহলে নাম হয়ে যায় মুর্গ মাসাল্লাম। মুর্গ অর্থাৎ মুরগি আর মাসাল্লাম মানে সম্পূর্ণ। সুতরাং মুর্গ মাসাল্লামের আক্ষরিক অর্থ হল পুরো মুরগি। জানা যায় খাবারটি মূলত আওয়াধের নবাব পরিবারের মধ্যে জনপ্রিয় ছিল। বলে আজ রান্না হচ্ছে মাছলি মুসাল্লাম। কি কি লাগছে মাছলি মুসাল্লাম বানাতে? ঘি লাগবে, প্রধানত সর্ষের তেলে আমরা করে থাকি কিন্তু এক্ষেত্রে সাদা তেল ব্যবহার হবে। লাগছে হচ্ছে কাজু বাদাম, শুকনো লঙ্কা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, চিনি, নুন স্বাদ মতো এবং টক দই। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে একটি পেস্ট তৈরি করতে হবে। আচ্ছা, সেই পেস্টে মাছগুলোকে ম্যারিনেট করতে হবে। আমি যা যা উপকরণ বললাম সবগুলো দিয়ে একটা পুরো মানে আদা বাটা তৈরি হবে, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সমস্ত কিছু দিয়ে, শুকনো লঙ্কা সবকিছুকে একসাথে দিয়ে, টক দই সব দিয়ে তুমি পেস্টটা বানিয়ে নিয়েছো যেটাতে মাছটা ম্যারিনেট করছো। মশলাটা দিয়ে ম্যারিনেট হবে একদম। তাহলে আমরা শুরু করছি মাছলি মুসাল্লাম। এবার আমরা তেল দেবো নাকি? হ্যাঁ, আগে ঘিটা, আগে ঘি। ঘি আর তেল একসাথে দিয়ে ব্যবহার করছো নাকি? হ্যাঁ হ্যাঁ, যতটা পরিমাণ ঘি ততটাই পরিমাণ তেল, সমপরিমাণ ঘি আর তেল দিচ্ছ। এবার তেল। আচ্ছা, এবার আমরা মাছটাকে ভালো করে এই ম্যারিনেশনটা যতটা পারি চেঁচে এটাই কিন্তু আমরা ভাজবো, ফ্রাই করে নিচ্ছি। আচ্ছা, এই যে মাছটা আমি ভাজবো, এই মাছটা ভাজা অবস্থাতেই কিন্তু আমি সার্ভ করবো। আচ্ছা, মানে গ্রেভির মধ্যে কিন্তু মাছটা আর সিদ্ধ হবে না? হবে না, ভাজা অবস্থা, এই ভাজা অবস্থাতেই যতটা সম্ভব, যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করা, তার মধ্যে সমস্ত মশলা টশলা ঢুকেই গেছে, তো সেই অবস্থাতেই আমরা এমনভাবে ভাজবো জিনিসটা যাতে ভাজা অবস্থাতেই সেদ্ধ হয়ে যায়। বেশ, মাছ ভাজা হয়ে গেলে আমরা ওটা সার্ভিং প্লেটে একেবারে দিয়ে দেবো। আলাদা করে যে ঘি আর তেলটা অবশিষ্ট রয়েছে সেটার মধ্যে আমরা এই গ্রেভিটা দিয়ে, গ্রেভিটাকে ততক্ষণ পর্যন্ত ওটা হবে যতক্ষণ না ওটা একেবারে মাখো মাখো হচ্ছে। আচ্ছা, ইতিহাসবিদ এবং লেখিকা সালমা ইউসুফ হোসেনের মুসলমানের ইতিহাস সন্ধানে জানা যায় এটি একটি মধ্যপ্রাচ্যের সুস্বাদু খাবার যা দিল্লির সুলতানদের, বিশেষ করে মোহাম্মদ বিন তুগলাকের রাজকীয় টেবিলে পরিবেশন করা হতো। আচ্ছা, আমাদের গ্রেভি কিন্তু হয়েছে, গ্রেভিও রেডি, মানে চটজলদি একটা এত সুন্দর লোভনীয় ডিশ ভাবাই যায় না। এটাও এখন একদম রেডি, কারণ রংটা দেখলেই বোঝা যাচ্ছে তেল ছাড়ছে আস্তে আস্তে, মাখা মাখাও হয়ে গেছে। উপর দিয়ে গ্রেভিটাকে দিয়ে দিব। ডিশ একদম রেডি, অসাধারণ গন্ধ ছাড়ছে, গার্নিশিং এর জন্য আমার তর্স হয়েছে না, কিন্তু তুমি যেহেতু একদম লাস্ট ফিনিশিং টাচ অবধি খুব সুন্দর করে করবে, সেই জন্য ওইটুকু অপেক্ষা করাই যেতে পারে। একদম সাজগোজ করে রেডি হয়ে গেছে ফিশ মুসাল্লাম। এবার আমাকে হ্যান্ড ওভার করার পালা। একদম, দেখি এবার তাহলে একটু চেখে দেখা যাক ফিশ মুসাল্লাম। আমার হাতে চলে এসেছে ফিশ মুসাল্লাম, তনিমাদি বানিয়েছে, দেখেই ভীষণ লোভনীয় লাগছে। সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন।